চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সবজি উৎপাদনশীলতা উন্নয়ন বিষয়ক কৃষক মাঠ দিবস সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজ সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ আয়োজনে সভাপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন মাঠ সমন্বয়কারী শরীফুল ইসলাম মনি ও মীর মান্নান।